সময় হচ্ছে এখন 12:45 আমরা মোটামুটি সবাই রেডি হইছি আমার ব্যাগটাও বাধা হয়ে গেছে পেছনের সিটে বাইকে পাওয়ার দিয়ে দিছি আচ্ছা বাইকটাকে একটু ওয়ার্ম আপে দিয়ে দেওয়াটা তো উচিত ওকে ওয়ার্ম আপে দিয়ে দেওয়া হইছে এন্ড প্রত্যেকটা বাইক ডাবল স্ট্যান্ড করে দেন চেন লুপের কাজটাও সারা হয়ে গেছে চেন লুপ দেওয়া শেষ ও এটাতে দেওয়া হয়নি এটাতে দিতেছে এন্ড ব্যাকটাক সবারই মোটামুটি বাধা শেষ এই হলো অবস্থা কিছুক্ষণের মধ্যে আমরা রওনা হব হাফ ট্যাঙ্ক তেল আছে আমার দেখা যাক কতটুকু যেতে পারি ভালো বড় কোনো পাম্প পাইলে অবশ্যই ওইখান থেকে ফুয়েল লোডও করে নিতে হবে এই তো অবস্থা কোন দিক দিয়ে যাব কি এটা যাওয়ার সময় ঠিক করি তাহলে আস্তে ধীরে বিসমিল্লাহ করি মোটামুটি পৌনে একটার সময় রওনা হইতেছি 4 থেকে 4.5 ঘন্টায় আশা রাখি আমরা পৌঁছায় যেতে পারবো অনেকটাই চট্টগ্রাম শহরটা সম্পর্কে আমার আইডিয়া ভালো থাকার কারণে চট্টগ্রামের যে টুকটাক খুচরা ঘোরাঘুরি করছি ওই সমস্ত জায়গাগুলো তো আমাকে লিড করতে হয়েছে আর এখনও মোটামুটি বায়াজিদ দিয়ে আমরা বের হয়ে যাব অ্যান্ড এটাও আমার লিড করতে হবে কারণ ওনারা চট্টগ্রামে রেগুলার আসে না অ্যান্ড আমার তো মোটামুটি বলতে গেলে চট্টগ্রাম প্রতি 6 মাসেরও কম এর মধ্যে বারে বারেই আসা হয় অ্যান্ড ওই ছিল আমাদের হোটেল ওই পারে গোল্ডেন ইন বের হয়ে যেতেছি আমরা এদিক থেকে রেডিসনের সামনে দিয়ে ওই দিক দিয়ে ফ্লাইওভার দিয়ে দেন বায়াজিদে হয়তো ছোট্টখাট্ট একটা চায়ের ব্রেক নিতে পারি আবার নাও নিতে পারি আচ্ছা চলেন বের হই বায়াজিদ লিংক রোড তো এবার দেখানোই হইলো না কারণ এবার আমরা চট্টগ্রামে ঢুকছি একটা অদ্ভুত সাইড দিয়ে কোন দিক দিয়ে ঢুকছি আমি নিজেও কিছুই চিনি নাই এই হলো আমাদের অবস্থা বেশ গরম আছে আজকে রাতে কালকে বায়াজিদ লিংক রোডে যখন গেছিলাম পুরো মেঘ মানে কুয়াশা একাকার একটা অবস্থা ছিল কিন্তু এত ডার্ক ছিল যে কোনো ভিডিও নিতে পারি নাই এই হলো ব্যাপার এর মধ্যে আবার আসবো ইনশাল্লাহ এদিকে রাঙামাটির অনেক কিছু বাকি আছে ওইগুলো কভার করার জন্য আরেকবার আসাই লাগবে আমরা বের হচ্ছি সিআরবি দিয়ে অ্যান্ড প্রত্যেকবারই বলি যে এইখানে বিকেলে একটা আড্ডা জমাবো কিন্তু কোনো বাড়ি আসলে আসা হয় না কারণ আমরা এমন একটা ব্যস্ততার মধ্যে থাকি এবং এমন শর্ট টাইমে এমন ঘোরাঘুরি করতে হয় আমাদের এইখানে আড্ডা দেওয়ার মতো এরকম সময় হয় না অ্যান্ড এই জায়গাটা বেশ ছায়া সুনিবিড় একটা জায়গা দুপুরবেলাও আসলে চাইলে আসা যায় আমাদের হয় কি সারা রাত আড্ডা দেওয়ার কারণে দুপুরবেলা মানে দিনের বেলা ঘুমের পেছনে অনেক বড় একটা সময় চলে যায় এই কারণে ট্যুরগুলোতে দেখা যায় অনেক জায়গায় আমাদের মিস হয়ে যায় রাতে দেখা যায় বসে আড্ডা দিতে অন্ধকারে আড্ডা দিতেছি অনেক কিছু দেখতেছি ঠিক আছে কিন্তু ব্লগের জন্য আসলে ওইটা খুব হার্মফুল হয়ে যায় ব্লগের মধ্যে তো ওই জিনিসগুলো আর কভার করতে পারি না অন্ধকারে কিন্তু একটু দেখি এটার ব্যাপারটা একটু চেঞ্জ করতে হবে মানে এই রুলটা একটু চেঞ্জ করতে হবে তাহলে হয়তো আরেকটু ভালো ব্লগের আউটপুট দিতে পারবো ওরে শহরের মধ্যে পাহাড় কত সুন্দর একটা এলাকা চট্টগ্রামবাসী আসলেই অনেক ভাগ্যবান এরকম মানে বায়াজিদ লিংক রোড আছে এরকম সিআরবি আছে সামনে রেডিসন হোটেল আছে কি নাই এই শহরে ভালোই লাগে তারপরেও সব কিছুর পর ঢাকা তো ফিরে যাইতেই হবে নিজের শহর অ্যান্ড এই তো ওই যে দেখা যায় রেডিসন অলরেডি আমরা চট্টগ্রাম শহর থেকে ফ্লাই করছি মানে অলরেডি আমরা ফ্লাইওভারে উঠে গেছি অ্যান্ড এই ফ্লাইওভারটা আমাদের একবারে শহরের বাইরেই বলতে গেলে নিয়ে গিয়ে নামাবে বায়াজিদের একদম আগে আগেই নিয়ে গিয়ে নামাবে শহরের অল্প একটু পাবো আমরা কিন্তু অলরেডি যে বলে না প্লেনের মতো আর কি উড়ে গেছি দেশের মধ্যে আসি কিন্তু দেশ থেকে ইমিগ্রেশনের সিল পড়ে গেছে যে আমরা দেশের বাইরে চলে গেছি অ্যান্ড এই হোটেল থেকে আমরা সরি এই ফ্লাইওভার থেকে নিচে আমরা অনেক হোটেল টোটেল দেখি এদিকে নাম কিন্তু কখনো এই সমস্ত হোটেলগুলোতে যাওয়া হয় নাই একবার এই যে হোটেল নিউ পার্ক এদিকে রয়্যাল অ্যাভিনিউ এই ধরনের হোটেলগুলোতে একবার খোঁজ খবর নিয়ে দেখা লাগবে আর এখানে তো ছোটোখাটো একটা পাহাড়ও আছে দেখা যায় বেশ সুন্দর মানে শহরের মধ্যে পাহাড় ব্যাপারটা একটু অন্যরকম এটা খুব বেশি ভালো লাগে যাই হোক এবার আসলে প্ল্যান নিয়ে আসছিলাম অনেক বড় কিন্তু প্ল্যানটা একটু ছোট হয়ে গেছে কারণ হচ্ছে আমরা একটা গ্রুপ অ্যান্ড গ্রুপের বাকি মেম্বারদের অত সময় নাই এখান থেকে আমার একটু সেন্ট মার্টিন যাওয়ার ইচ্ছা ছিল আবার একা একা যাইতেও ইচ্ছা হইতেছে না কারণ বাইক নিয়ে সেন্ট মার্টিন যাইতে পারবো না বাইক রাখা টাকা এগুলা ঝামেলা এই জন্য শহরে যাইতেছি তবে শহরে গিয়ে এক সপ্তাহের মধ্যে আবার বের হয়ে যাবো এটাও সত্যি কারণ ঠান্ডা তো মোটামুটি পড়ছে সন্ধ্যার পরে তো ঠান্ডাই হয়ে যায় বলতে গেলে এই তো অবস্থা চলেন এইবার গোয়িং ব্যাক টু ঢাকা আমরা অ্যান্ড ভাই ব্রাদাররা আছে তো সবাই হ্যাঁ সবাই পিছনে আছে আর লাইট মাত্র জ্বালাইলাম কারণ হাইওয়েতে উঠবো তো হাইওয়েতে অনেক সময় ছোট বাইক নোটিস করা যায় না আর সব বাইক কালো বলতে গেলে আমাদের তো কালো হোক সাদা হোক রোদের মধ্যে নোটিস করা যায় না এই কারণে হেডলাইট অন করে চালাবেন সবাই হাইওয়েতে যখন চালাবেন দিনের বেলাও হেডলাইট অন রাখবেন ও ইয়েস হ্যাঁ চলে আসছি আমরা বাংলাদেশের মধ্যে আরেকটা পছন্দের রাস্তায় সেটা হলো বায়াজিদ লিংক রোড অ্যান্ড বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা ব্যাপারটা মানে ভাই কালকে রাতের সিন মানে আপনারা যদি পারেন এই শীতের দিনে একটু রাতে এই রোডটাতে ঘুরতে আইসেন মেঘ মানে কি বলবো আসলে শহরে তো কোনো কুয়াশা ছিল না এটারে আমি মেঘই বলবো পাহাড়ের ধাক্কায় মেঘগুলো যখন নিচে চলে আসে পুরো রাস্তা এমন ঠান্ডা অ্যান্ড মেঘ একদম ফিল করা যেতেছিল সাজেকের মতো ব্যাপার স্যাপার হয়ে গেছিলো এই রাস্তাটা সুপার লাগছে সুপার কালকে
এন্ড এই পাহাড়ের এই ঢালগুলো আগে মাটি দেখা যায় তো বৃষ্টি টিষ্টি হওয়াতে কিছু জায়গায় মাটি এখনো দেখা যায় বেশ গাছটা শুয়ে গেছে এন্ড এই গাছগুলো হইলে একটা সুবিধা আছে সেটা হলো পাহাড়ের আর ধস হবে না কিছু কিছু জায়গায় ভেঙে পড়ছিল এর আগে এখন গাছটা শুয়ে যাইতেছে মানে এটা পার্মানেন্ট হয়ে যাইতেছে আর কি একবার গাছ হয়ে গেলে আর ভাঙা টাঙ্গার ভয়টা থাকবে না এই তো অবস্থা বাইজিত লিংক রোডটা পার হওয়ার পর আমি লিডারশিপ ছেড়ে দিব এন্ড তারপর ইচ্ছা মতো ব্লগ করা যাবে জাস্ট এখান থেকে মেইন রোড পর্যন্ত আমি ওনাদেরকে একটু দেখায় দিতেছি এরপর দেখা গেছে যে আমি একদম পেছনের দিকে চলে যাব তাহলে ফুল একটা ব্যাপার স্যাপার পাওয়া যাবে আর কমিউনিকেটারে আমি কানেক্ট নাই কারণ আমাদের ব্র্যান্ড এক না থামবেন না হর্ন দিলেন আমি ভাবছি থামার জন্য ওই মেইন রোড উঠে আমি আপনাকে ছেড়ে দিতেছি ওকে উনি আমাদের লিড করতেছে ফাহিম ভাই এবার খুব দক্ষতার সাথে আমাদের লিড করে নিয়ে আসছে অ্যান্ড মেইন রোড পর্যন্ত গিয়ে ফাহিম ভাইয়ের হাতে লিডারশিপ ছেড়ে দিয়ে আমি মোটামুটি একদম মানে নিশ্চিন্ত হয়ে যাব ওভারঅল সব কিছুই ঠিক ছিল আসলে দুইটা অ্যাক্সিডেন্ট ছাড়া এবারের ট্যুরে সব কিছুই ঠিক ছিল তবে অ্যাক্সিডেন্ট মানে অ্যাক্সিডেন্টও আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বাইকের উপরে দিয়ে টুকটাক গেছে আজকে সকালে শুভ ভাই আর যে ভাই অ্যাক্সিডেন্ট করছিল ওনারা গিয়ে বাইকটাকেও একদম ঠিক করে আনছে এখন নো টেনশন যদি যাইতে আমাদের অন্ধকারও হয়ে যায় মানে সূর্য যদি ডুবেও যায় তাহলেও কোনো টেনশন থাকবে না আর কি ওকে ফাইনালি আমরা ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে উঠে গেছি ঢাকা সোজা আচ্ছা ওর পড়তেও পারলাম না রে পেছন থেকে এমন জোরে হর্ন দিতেছে মানে ওই জায়গাটা এটা হলো বাইজ লিঙ্ক রোড আর বাম দিকে হচ্ছে পতেঙ্গার রাস্তা এই তো দুই তিনটা বাইক পার হয়েছে অ্যান্ড সবগুলা বাইকই পার হয়ে গেছে যাক এবার আর আমার এবার আমার শান্তি শান্তি এবার আমি পেছনে পেছনে ঘুরতে পারবো গ্রুপ রাইড করতে গেলে কিছু নির্দিষ্ট রুল আসলে ফলো করাই লাগে যেমন চাইলেই আপনি স্পিড আপ করতে পারবেন না চাইলেই যখন তখন 100 তুলে ফেলতে পারবেন না রাস্তা ফাঁকা দেখলেই কারণ সবাই সবাইকে খেয়াল রেখে রাইড করতে হয় ওরে ট্রাক ঢুকছে এমন সময় অ্যান্ড আরেকটা জিনিস যেটা যদি এরকম ইচ্ছা হয় যে হ্যাঁ আপনি একটু স্পিডে চালাবেন বা আপনি একটু টপ ট্রাই করেই ফেলবেন আজকে তাহলে কি করতে হবে সবার চেয়ে পেছনে যেতে হবে অনেক পেছনে যাবেন দেন আবার স্পিড আপ করে ওনাদেরকে ধরে ফেলবেন কিন্তু ক্যাপ্টেনের আগে যাওয়া যাবে না এই কিছু ব্যাপার স্যাপার আছে এক এক গ্রুপের এক এক নিয়ম আবার আমাদের গ্রুপের একটা সমস্যা যেটা যেহেতু আমার কমিউনিকেটরটা অন্য ব্র্যান্ডের অ্যান্ড আমার সাথে যে আরেকজন ছিল যার সাথে আমি কানেক্ট ছিলাম উনি আবার একটু আগেই ঢাকা চলে গেছে তো এখন আমি একদমই একা সামনে গিয়ে দেখি কানেক্ট করার ট্রাই করব আমার যেটা প্রবলেম হইতেছে আমি যদি একদম পেছনে চলে যাই তাহলে দেখা যায় ওনারা আমাকে লুকিং গ্লাসে না দেখলে ওনারা একজন একজন করে স্লো হইতে থাকে মানে ধরেন আমার সামনে যে ছিল সে আমাকে না দেখলে আস্তে আস্তে একটু স্লো হয় আবার তার সামনের জনকে সে হয়তো কমিউনিকেটারে বলে অথবা কমিউনিকেটারে না বললেও সে যখন না দেখে ডিসকানেক্ট হয়ে গেলে কমিউনিকেটার থেকে তখন সে একটু স্লো হয় এভাবে স্লো হইতে হইতে আসলে ব্যাপারটা আবার সব একসাথে হয়েই যাওয়া হয় মজা আছে ব্যাপারটার মধ্যে আচ্ছা আমাদের একজন হচ্ছে ফুয়েল নিবে যে কারণে আমরা একটু এখানে ব্রেক নিলাম সবাই আরে কলার দোকানের সামনে ব্রেক নিছি দেখি কমিউনিকেটারটা এর মধ্যে কানেক্ট করে নেওয়া যায় কিনা নর্মালি হচ্ছে ঢাকা থেকে চিটাগাং আসার সময় ছায়া পাওয়া যায় কিন্তু চিটাগাং থেকে বের হওয়ার সময় কিছুখানি রাস্তা আছে যে জায়গাটা হচ্ছে যাওয়ার সময় বের হওয়ার সময় ছায়া পাওয়া যায় এই জায়গাটা বেশ চমৎকার লাগে অ্যান্ড খুব শান্তি লাগে যখন মাথার উপরে গাছের ছায়া নিচে সুন্দর রাস্তা তখন খুব শান্তিতে রাইড করা যায় বেশ মজা লাগতেছে আর রোড অনেক ভালো হয়ে গেছে একদম স্মুথ আগে যে একটু উঁচু নিচু টিউমার টাইপের ছিল ওই জিনিসগুলো এখন আর নাই ও আচ্ছা আমি সবচেয়ে পেছনে পড়ে গেছি আমার কমিউনিকেটর নাই তো এই কারণে আসলে আমাকে সবার পেছনে কেউ দিতে চাইতেছে না যে কোনো একজনের সামনে আমি থাকতেছি অ্যান্ড দেখতে দেখতে আমি সবার পেছনে চলে আসছিলাম অ্যান্ড এই বাসগুলো এত এই ট্রাকগুলো এত বড় কেন জানেন এগুলোতে যে রডগুলো নেয় একদম ফুল সোজা রডগুলো নেয় গ্রুপ রাইডিং রুল দেখেন আমার বাম পাশে পেছনে একজন আমি ডান পাশে আমার সামনের জন আমার বাম পাশে তার সামনের জন ডান পাশে একদম লিডার যে সে আবার বাম পাশে মানে এরকম 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 বেশ স্পিডে চলতেছি এখন আমরা কারণ রাস্তা টাস্তা ফাঁকা জোরে চললেই ভালো লাগে একটু ঠান্ডা লাগে রোদের তাপ রে ভাই এই যখন একটু গরমের দিনটা শেষ হয় তখন শুষ্ক শুষ্ক একটা আবহাওয়া বাতাসে জলীয় বাষ্প কম শুকনা এই অবস্থায় রোডটা হ্যাভি একদম মানে জ্বালাপোড়া শুরু করে দেয় পুরো জ্বালাপোড়া আর এদিকে রোডে স্মুথনেস একটু একটু নষ্ট হওয়া শুরু হয়েছে অলরেডি কিছু কিছু জায়গায় দুই পাশে টিউমার টিউমার হয়ে গেছে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চলমান সিএনজি পাম্প জোরারগঞ্জ মিরসরাই চট্টগ্রাম মিরসরাইয়ে আমরা হচ্ছে প্রথমবারের মতো ব্রেক নিতেছি একটা ফুয়েল পাম্পে অ্যান্ড এখান থেকে দেখি আমিও ফুয়েল নিয়ে নিব আমার তিন কাটা আছে এটা দিয়ে সম্ভবত ঢাকায়ও চলে যেতে পারি বাট এদিকে আমরা ব্রেক নিছি মূলত হচ্ছে একটু চা কফি এই জন্য আর কি এই তো ওয়াশরুমও আছে পাম্পটা মোটামুটি বড়
ক্রিসমাস ট্রি গাছের নিচে দাঁড়ায় আমরা শীতের দিনের ফিল নেওয়ার ট্রাই করতেছি, কিন্তু প্রচন্ড গরম। আর আমাদের এক ভাই বারে বারে পেছনে পড়ে যাওয়াতে উনি স্পিড খাইতেছে, যাতে ওনার স্পিডটা একটু আমার সঙ্গের সাথে কেউ হইলো না রে, এই অবস্থা। আচ্ছা, এই হলো আমাদের জিনিসপত্র সব। একটু ব্রেক নেই, একটু রেস্ট নেই, দেন আবার আসতেছি ফ্লাই করতে। বিসমিল্লাহ, ফুয়েল ঢোকানোর পরে চালাইছি হচ্ছে 400.5 কিলো, আর সময় 2:39। তিন কাটা এখনও আছে, এই কারণে এখান থেকে ফুয়েল নিতেছি না। এরপরে কোনো এক জায়গায় রোদের চকোটতাটা একটু কমুক, তারপরে কোনো জায়গা থেকে ফুয়েল নিব। এই গরমের মধ্যে আর থামতে ইচ্ছা হইতেছে না, ওই রোদে যা ফুয়েলও নিতে ইচ্ছা হইতেছে না। রেডি সবাই মোটামুটি, আর সবার সাথে কানেক্ট হয়ে গেছি, যে কারণে সব কিছু শুনতে পারতেছি। এখন আর সঙ্গের সাথে কেউ হইল না রে, এই গান গাইতে হবে না। এখন মোটামুটি চল 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 গান গাইতে গাইতে যেতে পারবো। আমাদের বডির স্বার্থে এই চলার পথে ব্রেক নেওয়াই লাগে, কিন্তু ব্রেক নিলে একটা প্রবলেম যেটা, সেটা হলো আমরা যেই গাড়িগুলোকে ওভারটেক করে আসছি ওই গাড়িগুলো আবার আমাদের সামনে চলে যায়, ওই জিনিসটারই আবার মানে একই স্টেজে দ্বিতীয়বার গেম খেলতে হয়। যাক, এই জায়গাটা একটু ছায়া আছে, এরকম ছায়াটা যদি থাকে তাহলে রাইড করে একটা অন্যরকম প্রশান্তি লাগে, মনে হয় যে না রাইডই করতেছি, আর ঠাটা পড়া রোদ থাকলে মনে হয় যে কামলা দিতেছি, এরকম একটা অবস্থা হয়। যে এরিয়াটা আমরা এখন পার হচ্ছি, এলাকার নাম ফাজিলপুর, সম্ভবত এরকমই লেখা দেখলাম। অ্যান্ড ফাজিলপুরের একটা সমস্যা হলো, দুপুরের পরে এদিকে রাইড করলে রাস্তাটা এমনভাবে ঘুরে পশ্চিম দিকে গেছে যে সূর্যটা অনেক ফাজিল হয়ে সামনে থেকে চেহারায় আলো দিতে থাকে। ঠিক ওই অবস্থাটা আমাদের চলতেছে ফাজিলপুরে, আমরা পুরো মানে রোদের একটা বিশাল ফাপড় সহ্য করে এখন চলতেছি। যাক, কিছুক্ষণ পর সম্ভবত 4-5 কিলো, তারপরে আবার রাস্তা ঘুরবে অ্যান্ড সূর্য আবার ফাজিল থেকে ভালো হয়ে যাবে। তখন আমাদের ঢাকা যাইতে লাগবে হচ্ছে আর 120 কিলোমিটার, কিন্তু আমরা কোনো খাবারের রেস্টুরেন্ট পাইতেছি না। ওরকম শুভ ভাই একটা রেস্টুরেন্টের নাম বলছে, ওইটা সম্ভবত আর 15-20 মিনিট লাগবে। ইচ্ছা আছে ওইখানেই একবারে থামার। চলেন এবার একটু তাড়াতাড়ি যাই। এত স্পিড কেন সবার? আচ্ছা, এই হলো আমাদের ডান পাশে কুমিল্লার সেই ফ্লাইওভার, আর বাম পাশে নিচে হচ্ছে এটা একদম মাঝামাঝি বলতে গেলে নিচে, নাম হলো ছন্দু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ছন্দু, এটা কি ছন্দর বোন না ছন্দর ভাই? আচ্ছা, এরকমই কিছু হইতে পারে, নাও হইতে পারে ছন্দর কোনো মিনিংও থাকতে পারে। সরি, মিটিং বলতেছি। পদুয়ার বাজার বিশ্ব রোড রেলগেট কুমিল্লা। ও সরি, মোবাইল এত বাইরে বিশাল একটা অ্যাকোরিয়ামও আছে দেখা যায়। চলেন দেখি যা কি অবস্থা কি। আমরা এখানে আসার পরে এই ছন্দু নামে যে হোটেল বা রেস্টুরেন্ট এখানে বসছি, আর এখানে স্পেশাল সম্ভবত গরুর মাংসটাই। এটা শুভ ভাইয়ের ভাষ্য মতে আলু ভর্তা দেওয়া হয়েছে, ডাল দেওয়া হয়েছে, অ্যান্ড এখন আমরা এই যে গরু ডাল গরুটা দিয়ে ওদিকে আলুর ভর্তা বড় একটা প্লেটে দেওয়া হয়েছে। আলুর ভর্তা খাওয়ার পর শুভ ভাই বলতেছিল, কি বলতেছিলেন? ভালো, ঝাল অনেক। দেখেন গরু কীরকম, এত নাম শুনছি, ভালো তো হওয়ার হইতেই হবে। সে চিটাগং থেকে শুনতেছি এখানে থামবে, রাস্তায় কত রেস্টুরেন্ট দেখলাম কোনো জায়গায় থামলো না, এখানে এসেই থামলো। কিছু বলতে চান? তাই ভাই। আচ্ছা, আমরা রেস্টুরেন্ট থেকে অলরেডি বের হয়ে গেছি, আমাদের একটা বাইকের আবার ইন্ডিকেটর একটু লুজ হয়ে গেছে এর মধ্যে, এই কারণে একটু এখানে দাঁড়াইতে হয়েছে। আর এই রেস্টুরেন্ট শুনছিলাম যে এখানের নাকি গরুর মাংসটা ভালো, কিন্তু আমার কাছে গরুর মাংসের চেয়ে রুই মাছটা বেশি ভালো লাগছে। এই তো, তাহলে সময়ও অনেক হয়েছে, আমার যেটা মনে হয় মানে রেস্টটা আমরা একটু বেশি নিয়ে নিছি। 5:25 অলরেডি কুমিল্লাতেই বাজে আমাদের।
ফেনি থেকে যখন বের হচ্ছিলাম তখন হচ্ছে ফুয়েল ফুল করা হয়েছিল, আর এখন ইমার্জেন্সিতে আসলো। আমার কিলোমিটার চলছে ফুয়েল ফুল করার পর 486.9 কিলোমিটার। সামনে একটা ব্রেক নেওয়া লাগবে, যেখানে আমার ফুয়েলে নেওয়া লাগবে আর নামাজের একটা ব্রেক, দুইটা একসাথে আমাদের হয়ে যাবে আশা রাখতেছি। হ্যাঁ, ফুল করে দেন। প্রায় 400 কিলোর মতো চালায় ফেলছি, কয়েক কিলোমিটার কম হবে খোঁজটা। তবে এবার যেটা মনে হইতেছে মাইলেজ মনে হয় কম পাবো, পরে 9.5 লিটার ঢুকে গেছে অলরেডি। হবে ভাইয়া, হ্যাঁ ওই ছাকনা পর্যন্ত হইলেই হবে। 1310 টাকা, 1309 টাকা আর কি। 1310 ঢুকছে, হইল 10.5 লিটার। বাবারে বাবা, বহুত তেল ঢুকছে। 10.5 লিটার, 10 লিটারে 400 কিলো, ধরা খেয়ে গেলাম রে, ধরা খেয়ে গেলাম। 40 মাইলেজ। আচ্ছা, এখানে আমরা একটা নামাজের ব্রেকও নিব, অ্যান্ড কিছুক্ষণ সময় একটু ওয়েট করবো, একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে সন্ধ্যার পরে একবার রওনা হবো। ফাইনালি আমরা ব্রেক নিছি হচ্ছে ক্যান্টনমেন্টের গেটে। পেছনে এখানে ক্যান্টনমেন্ট আর পাশের যে মার্কেটটা এখানে। সবার ফেস এবারই দেখে নেন, মোটামুটি ওনাদের সাথে এরপরে যখন দেখা হবে তখন হেলমেট পরা অবস্থায় দেখা হবে। এদিক থেকে রওনা হয়ে আমি সিলেট রোডে আর ওনারা হচ্ছে ঢাকা কাঁচপুর ব্রিজের নিচ দিয়ে আমি ঢুকে যাব। একটু রেস্ট নেই তারপরে আবার রওনা হই, অলরেডি অন্ধকার হয়েই গেছে। ইয়েস ইয়েস ইয়েস, আর এখন যখন সময় হচ্ছে 9:24, তখন আমি ঢাকা ঢুকে পড়ছি অ্যান্ড অনেকটাই কাছাকাছি চলে আসছি। 300 ফিট দিয়ে ঢুকলাম, 300 ফিট অন্ধকার হওয়ার কারণে ওইদিকে খুব একটা ভিডিও নেই আসলে। এই তো, আর সবার কাছ থেকে কাঁচপুরের ওখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি, এই হলো ব্যাপার। অ্যান্ড এইখানে এসে এই ফুল সিরিজের সমাপ্তি আমাকে টানতেই হচ্ছে। অবশ্যই অনেক অনেক কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমাদের রাঙামাটি কাপ্তাই চট্টগ্রামের এই সিরিজ। যদিও প্ল্যান একটু উল্টাপাল্টা হয়েছে, আশা রাখি সামনে আরও ভালো করে আরেকবার একদম ছোট ছোট ব্যাপারগুলোও ইন ডিটেল আপনাদেরকে ব্লগের মাধ্যমে দিব। খুব তাড়াতাড়ি আরেকবার যাওয়ার ইচ্ছা আছে, শীতের মধ্যেই হয়তো যাবো, কারণ গরমে ওইদিকে প্রচুর গরম পড়ে। তাহলে এই ভিডিওটা এখানে শেষ করি। যদি কোনো একটা ভিডিও এই সিরিজে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আর যদি চ্যানেলে নতুন হন অবশ্যই বিভিন্ন সিরিজ করা আছে আমার বিভিন্ন জায়গা সম্পর্কে, ওই ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল, আমন্ত্রণ রইল, রিকোয়েস্ট রইল, সব রইল। তাহলে আজকের এই ভিডিওটা এখানে শেষ করি। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক, আর যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব হয়ে যাবেন আমাদের MSI ফ্যামিলি মেম্বার। দেখা হচ্ছে তাহলে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার আবার আবার, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো। চেক দ্য মাইক এন্ড মেক শিওর ইট সাউন্ড রাইট বয়।